অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে রাজনৈতিক কর্মসূচির জন্য শান্তিপূর্ণ সমাবেশের জন্য পুলিশের অনুমতি দরকার নেই। বাংলাদেশের পুলিশকে উল্লেখ করে বলেছে যে চারটা রুলস তোমাদের পালন করতে হবে। দর্শক, মার্কিন নিষেধাজ্ঞা ও জব্দ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। আমরা এখন আমেরিকা থেকে 50 বছর, বিশ্ব থেকে 100 বছর পিছিয়েছি, তাহলে আমরা কি দেশ নিতে চাইছি? আমাদের পদ্মা সেতু করছে 40,000 কোটি টাকা দিয়ে, অথচ 40,000 কোটি টাকা দিয়ে চারটা পদ্মা সেতু করা যায়, মেট্রো রেলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, নতুন করে আবারও পুলিশের উপর নিষেধাজ্ঞা আসতে চলেছে এবং ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে এবং যারা দেশের টাকা গোপনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। শুভেচ্ছা অভিনন্দন জানানোর পাশাপাশি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট করছি, ছোট্ট আকার একটা রিকোয়েস্ট অবশ্যই রাখার চেষ্টা করবেন, ভিডিওটি অল্প হলেও দেখবেন। তো যেহেতু ভিডিওটি এতই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতে থাকুন। দর্শক, এবার ফেসে যাচ্ছে পুলিশ এবং ব্যবসায়ীরা। হঠাৎ করে একটা প্রশ্ন আসতে পারে, পুলিশের সাথে ব্যবসায়ীদের কী হাত? ব্যবসায়ীরা টাকা ইনকাম করে, কামাই করে, কিছু কিছু নামধারী পুলিশ তারা এই অর্থগুলো পাচার করে। তো আমি আর কিছু বলতে চাই না, চলুন দেখে আসা যাক স্ক্রিনে যে পুলিশের পরে আবারও কড়া নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা। তারা দেশ থেকে বের হতে পারবে না, কোনো দেশে তারা যেতে পারবে না, আর এই ব্যবসায়ীদেরও কঠিন নির্দেশ দিতে যাচ্ছেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাক। আর হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, দেখতে থাকুন এবং লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। কর্মসূচি, রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের জন্য যেসব কর্মসূচি হাতে নেয় বিরোধী দলগুলো, এই কর্মসূচিগুলো অনেকখানি পেন্ডুলামের মতো ঘুরতে থাকে। কিসের জন্য? অনুমতির জন্য। কারা অনুমতি দিবে? সরকার, সরকারের পুলিশ বাহিনী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 30 শর্ত, 37 শর্ত, 26 শর্ত, 50 শর্ত, 150 শর্তে মাঝে বেশ কয়েকদিন হলো বিরোধী দলকে অনুমতি দিচ্ছে নানান রকম রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য। কখন দিচ্ছে? আগে তো একেবারেই মিলত না। যুক্তরাষ্ট্র কর্তৃক এই যে ভিসা নীতি, স্যাংশনের ভয় টয়, এগুলোর কারণে এখন পুলিশ অনুমতি দিচ্ছে, তাও কিন্তু সব রাজনৈতিক দলকে দিচ্ছে না। আর বিএনপিও তারা শেষ মুহূর্তে যে তাদের জনসভা কিংবা সমাবেশ, মিছিলের জায়গা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, কারণ হচ্ছে পুলিশ অনুমতি দিচ্ছে না। তো আমার হিসেবে এটি হলো যে শেখ হাসিনার জন্য খুব কাঙ্ক্ষিত কিউট একটি বিরোধী দল যারা সরকারের অনুমতি নিয়ে বিক্ষোভ করে। আমার জানা মতে সাম্প্রতিক সময়ে পৃথিবীর এবং দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশ সম্ভবত এরকম কোনো কিউট বিরোধী দল পায়নি যারা সরকারের অনুমতির অপেক্ষায় অপেক্ষা করে। তো যাই হোক, আমরা দেখেছি যে বিরোধী দল এইসব অনুমতি যখন চাচ্ছে এবং অনুমতির অপেক্ষায় তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো পেন্ডুলামের মতো ঘুরছে, তখন তাদেরকে একটু সহায়তা দিতে এগিয়ে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে রাজনৈতিক কর্মসূচির জন্য, শান্তিপূর্ণ সমাবেশের জন্য পুলিশের অনুমতি দরকার নেই। কখন বলছে এই কথা? আমি যখন এই কথা বলছি তার ঠিক তার 2 দিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের টুইট করে বাংলাদেশের পুলিশকে কিছু দায়িত্ব স্মরণ করে দিয়েছে। বাংলাদেশে যারা রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের জন্য লড়ছে, তাদেরকে বলেছে যে প্লিজ পিপুল ডু নট নিড টু গেট পারমিশন ফ্রম দ্য অথরিটিস টু হোল্ড প্রোটেস্ট অ্যাজ পিসফুল অ্যাসেম্বলি অ্যাজ এ বেসিক রাইট। শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে একটা মৌলিক মানবাধিকার। কোথায়? ইউনাইটেড নেশনসের ইউএন জেনারেল কমিটমেন্ট অন দ্য রাইট টু পিসফুল অ্যাসেম্বলি প্যারা 70। তারা একদম স্পষ্ট করে বলছে যে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের যে প্যারা আছে জাতিসংঘের, সেটার প্যারার 70 স্পষ্ট করে বলা আছে নট নিড টু গেট পারমিশন ফ্রম দ্য অথরিটিস টু হোল্ড প্রোটেস্ট অ্যাজ পিসফুল অ্যাসেম্বলি অ্যাজ এ বেসিক রাইট। আমার পিছনে আপনারা সে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছে। বলছে গত সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে রাজনৈতিক সহিংসতা ঘটেছে সেসবের ছবি, ভিডিও ফুটেজ এবং আই উইটনেস যারা সাক্ষী, প্রত্যক্ষদর্শী, তাদের সাথে কথা বলে এবং নানান রকম বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন সংঘটিত হয়েছে। কখন হয়েছে? বিরোধী দলের আন্দোলন এবং তাদের পিসফুল প্রোটেস্টের যেই উদ্যোগ, সেই উদ্যোগে তারা যেই ধরনের মেথডোলজি ব্যবহার করেছে, এক্সেসিভ ইউজ অফ ফোর্স ব্যবহার করেছে, মানুষকে পিটুনি দেওয়া হয়েছে, মানুষকে প্লেন ক্লোথস, যারা লুটার্স, গ্যাংস্টার, তাদের
সহায়তায় পুলিশ যে তাদেরকে নিগৃহীত করেছে সেই সব কিছুর এভিডেন্স প্রসাক্ষর প্রমাণ তারা হাজির করে বলেছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এবং সেটা বলে তারা বাংলাদেশকে একদম উল্লেখ করে, বাংলাদেশের পুলিশকে উল্লেখ করে বলেছে যে চারটা রুলস তোমাদের পালন করতে হবে, যে কোনো প্রতিবাদকে সংগঠিত হতে দেওয়া এবং সেখানে বাধা না তৈরি করা, একদম বাংলাদেশের নাম উল্লেখ করে দিয়েছে, আমি স্ক্রিনশটে দেখাচ্ছি। দ্বিতীয় জায়গায় তারা বলেছে দ্য স্টেট ক্যান নট প্লেস রেস্ট্রিকশন ইউজ ফোর্স অর ডিসরাপ্ট পিসফুল প্রোটেস্ট আনলেস দেয়ার ইজ এ লেজিটিমেট কজ, যদি একেবারে নিশ্চিত কোনো কজ না থাকে তাহলে বাংলাদেশের পুলিশ মিছিল সমাবেশে বাধা দিতে পারবে না। এখন এই ধারাটিতে আমি আলোচনা করছি যে বলছে আনলেস দেয়ার ইজ এ লেজিটিমেট কজ, লিগাল অর্থাৎ আইনত কোনো একটা কারণ যদি না থাকে তাহলে বাংলাদেশের পুলিশ আমরা এখন আমেরিকা থেকে 50 বছর বিশ্ব থেকে 100 বছর পিছিয়ে আছি, তাহলে আমরা কি দেশ নিতে এসেছি? আমাদের পদ্মা সেতু করছে 40,000 কোটি টাকা দিয়ে, অথচ এই 40,000 কোটি টাকা দিয়ে চারটা পদ্মা সেতু করা যায়, মেট্রো রেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, জনগণের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে আজকে দুর্নীতি পাস সরকার এই অবৈধ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, দেশ কোথায় আজকে উন্নত হয়েছে? একটা মানুষের ভোটার অধিকার নাই, খাবারের অধিকার নাই, নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশ ছোঁয়া দাম, তাহলে আপনি কিভাবে বলেন দেশ উন্নত হয়েছে? আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন, মাস শেষে আপনি কত টাকা বেতন পান, কত টাকা ঘর ভাড়া দিতে আপনি হিমশিম খেয়ে যান? সো এই দেশে যা এই সরকারে অবৈধ সরকারের যত এমপি মন্ত্রী আছে তারা এখন আইসিইউতে না, তারা এখন আছে সিসিইউতে, তাদেরকে ধাক্কা দিলে তারা পড়ে যাবে, এই ভয়ে তারা মুখে যা ইচ্ছা তাই বলতেছে। তা আমি একটা কথাই বলতে চাই, শেখ হাসিনাকে একটা কথাই বলতে চাই, আমরা সংঘাত চাই না, আমরা চাই নিরপেক্ষ নির্দলীয় সুষ্ঠু নির্বাচন, আপনারা ভোটার অধিকার ফিরিয়ে দেন আমরা যার যার ঘরে ফিরে যাব, যতক্ষণ পর্যন্ত এই ভোটার অধিকার ফিরে না পাবো আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের একটা আয়ো আছে, আপনি জানেন ইতালিতে বেগম পাড়া করেছে, বাংলাদেশের 60টা মন্ত্রী এমপি ওইখানে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, আমাদের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার গুণধর ছেলে আগে একটা খ্রিস্টান বিয়ে করেছে, এখন আবার একটা মুসলমান বিয়ে করে সিঙ্গাপুরে, ওনার অ্যাকাউন্টে 11,59,000 মার্কিন ডলার ওনার সুইস ব্যাংকে বাজেয়াপ্ত হয়েছে। বিএনপি কখনো দুর্নীতি করে না, বিএনপি জনগণের দল, বিএনপি বাংলাদেশের মাটির মানুষের দল, এটা আবশ্যক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এটা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটা আগামী রাষ্ট্রনায়ক তারুণ্য বুদ্ধদীপ্ত টেক ব্যাক বাংলাদেশের রূপকার জনতা জনাব তারেক রহমানের দল। তাই এই ফাঁকা বলি করে বিএনপিকে পথ থেকে নামানো যাবে না, আন্দোলন চলছে চলবে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, দর্শক বাংলাদেশের নির্বাচন নিয়ে সমস্ত দেশের একটা আশা ভরসা যে এবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হবে, আর এ নিয়েই বাংলাদেশের সমস্ত প্রকার বাংলাদেশের দিকে নজর রাখছে রাখতেছে যুক্তরাষ্ট্র, বিভিন্ন ধরনের হালকা সমস্যা পেলেও সেটাকে বড় করে ধরার চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে তিনি বলছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে এটা যুক্তরাষ্ট্র চায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে কি তাহলে আওয়ামী লীগ সরকারের আলাদা কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, এই কারণে আওয়ামী লীগ সরকারকে রাখতে চায় না? সামান্য কোনো অপবাদ পেলেও সেটাকে ছাই দিয়ে ধরার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের অধীনে যত পুলিশ আছে তারা যত প্রকার অনিয়ম করতেছে সেটাকে হাইলাইট করে দেখানো হচ্ছে প্রতিটা নিউজে, তারা এ নিয়ে প্রতিদিন গবেষণায় আছে যাতে করে এই পুলিশগুলোকে ঠিক করা গেলে হাসিনা এমনিতেও ঠিক হয়ে যাবে। তো দর্শক, এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই করে যেতে পারেন, পরবর্তী নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।